জয় হিন্দ দোস্ত। তো দেখো, আজকের আবহাওয়াটা একটু রোদেলা রয়েছে, আবার একটু গরম অন্য দিনের তুলনায়। তাও দেখো অনেকে পাস করছে। তো দেখো আজকেও 20 জন করে ছেড়েছে। গতকাল আর পরশু দুদিন রান অফ ছিল, দুদিন ছুটির দিন ছিল, আজকে থেকে আবার রান স্টার্ট হয়েছে। তো দেখো আজকেও 20 জন ছেড়েছে। তো দেখা যাক 20 জনের মধ্যে কতজন পাস করতে পারে। তো দেখতে গেলে এখানের গ্রাউন্ডটা অনেকটাই ভালো অন্যান্য গ্রাউন্ডের তুলনায়, যতগুলো গ্রাউন্ড আছে। তাও মেয়েদের টাইমটা অনেকটা বাড়ানোর পর পাস করতে অনেকটা সুবিধা হচ্ছে। একবারে যারা রান প্র্যাকটিস করেনি বা যারা একবারে দাঁড়িয়ে পড়ছে মতো তারাই ফেল করছে, তা বাদে কিন্তু সবাই পাস করছে। তো দেখো আমি তোমাদের আগেও বলেছিলাম যে একটা ভুল বারবার সবাই করছে, যেটা হচ্ছে লাস্টে পড়ে যাচ্ছে। ওই লাস্টে রোয়া চলবে না, তুমি যদি লাস্টে থাকো তো লাস্টের আগে জনকে ফলো করো, সেইটা একটুকু টানো, টেনে করে সেই ডিস্টেন্সটা কভার করে একসাথে দৌড়াও। একবারে লাস্টে পড়ে গেলে আমি আগেই বলেছি তোমাদের মনোবল দুর্বল হয়ে যাবে। তো দেখো দুজন লাস্টে রয়েছে, তারা যদি টানতে পারে তো ভালো। তো দেখো রান কিন্তু খুব সুন্দরভাবেই চলছে। আজকে যারা রান করছে তাদের হয়তো একটু কষ্ট হবে, আবহাওয়াটা কিন্তু প্রচুরই গরম রয়েছে। তবে অন্যান্য গ্রাউন্ডের তুলনায় আবহাওয়াটা অনেক ভালো। তো দেখো প্রথমে যে ছুটছে সে কিন্তু অনেকটাই আগে রয়েছে, বাকি দ্বিতীয় গ্রুপ রয়েছে, 3 নম্বর গ্রুপ রয়েছে, লাস্টে 2 জন যারা রয়েছে তারা একটু পেছনে রয়েছে। তো তেমন একটু পেছনে তেমন প্রবলেম হবে না, তো গ্রাউন্ড হয়ে যাবে। তো আজকে আমি গিয়েছিলাম, তো গ্রাউন্ডে বাকি যারা লাইনে দাঁড়িয়ে ছিল রাস্তাতে আমি তাদের কাছে গিয়েছিলাম। তো দেখলাম সবাই লাইনে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, যারা রয়েছে ওখানে স্টাফ তারাও খুব সুন্দরভাবে ব্যবহার করছে, কে পাস করছে কি করছে না তারাও খুব সুন্দরভাবে জিজ্ঞেস করছে। তো মেন কথা হচ্ছে স্টাফদের নিয়ে কোনো প্রবলেম নেই, এখানে স্টাফরা খুব সুন্দর রয়েছে। আবার দেখতে পাচ্ছ যারা একবারে লাস্টে রয়ে গেছে তাদেরকে উৎসাহ দিচ্ছে, যারা লাইনে চারদিকে স্টাফগুলো রয়েছে তারা কিন্তু তাদেরকে উৎসাহ দিচ্ছে। তো দেখো অনেকের গ্রাউন্ড কমপ্লিট হয়ে গেল, 3, 4, 7 থেকে 8 জন এখন বাকি রয়েছে, তেমন তো 2 জন ঢুকে গেল, 3 জন 4 জন 4 জন রয়েছে। তো দেখা যাক 4 জন কমপ্লিট করতে পারে কিনা। তো দেখো লাস্ট 2 জনও কিন্তু গ্রাউন্ড কমপ্লিট করলো, আরেকজন বাকি আছে সে করতে পারে কি না দেখা যাক, পারলো না টাইম সে।